আসসালামু আলাইকুম, দেশে এবং প্রবাসী যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আমার একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি দেখাবো লিবিয়াতে যে কিভাবে ইফতার পার্টি করা হয়, বা বাংলাদেশে এরা কিভাবে ইফতার পার্টি করে, বা এখানে সকল বাংলাদেশি মিলে আপনার হচ্ছে ক্লাব বা সংগঠন করেছে, সেইখান থেকে ইফতার পার্টি করা হয়। তো সেটির ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে সবাই কিন্তু বাঙালি। ওই পাশে আমাদের মহিলাদের জায়গা করা দেওয়া হয়েছে, আমাদের মা বোনদের জায়গা করা হয়েছে, এই পাশে আমাদের ভাই ভাইদের জায়গা করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু বাঙালি, সবই বাঙালি, এখানে সব বাঙালি, বাঙালি ভাইরা সব, এখানে বাঙালি ভাইরা আর কি লিবিয়াতে আপনার হচ্ছে সংগঠন করেছে, মানে সকল বাঙালি মিলে ক্লাব সিস্টেম করেছে বাংলাদেশে। যেহেতু দেখেন এখানে যারা সম্মানিত, যারা ঊর্ধ্বস্থ কর্মকর্তা ক্লাবের, তারা ওইখানে বসে আছে। হয়তো আপনারা অনেকেই চিনবেন বা অনেকেই অনুষ্ঠানে আসছেন, যখন আমি ভিডিওটি আপলোড করবো আপনারা হয়তো দেখবেন। তো এখানে আমিও আছি, তো আমাকে একটু দেখাচ্ছি। এখানে বাবু বসে আছে, আমার বন্ধু। ومن الناس من يتخذ من دون الله فإن حب الله والذين آمنوا وشدوا حبا لله وأن الله شديد العذاب يقال والذين يتبعون الذين اتبعوا ولا باب تفتت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن এখানে খাবার সার্ভ করতে দিচ্ছে, অনেক লোকজন, অনেক সুন্দর জায়গাটা, পরিবেশটা অনেক ভালো এবং খুবই ভালো লাগতেছে। দেখেন তো অনেকে, অনেকজনকে চিনতে পারবে। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইফতার পার্টি দেখেন আমাদের খাওয়ার জন্য কী কী দেওয়া হয়েছে। إنما يأمركم بالصبر والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان অনেক সুন্দর। ওই পাশেও আরো লোক আসছে, আসতেছে আরো কিছু সময় তো আছে, তো আরো লোক আসতেছে। সবাই কিন্তু বাঙালি। খাবার মেনুটা আবার দেখাচ্ছি। واشكروا لله إن كنتم
أنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل له আজকের ভিডিও পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।